বর্তমানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই। এবার বিজেপি করার জন্য মানুষকে হত্যা করছে, ওটা মানুষকে বোঝানোই হচ্ছে যে আমরা বিজেপি করলে এইভাবে মেরে খাটিয়ে দেব। যে বর্তমানে যাকে 500 কোটি টাকা দিয়ে আনা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কোথাও যেন প্রশ্ন হয় যে উনার নির্দেশে হচ্ছে না তো। আমরা দেখতে পাচ্ছি 120, 122, 125, 126, 127 প্রত্যেক দিন আমাদের কর্মীদেরকে মেরে খাটিয়ে দেওয়া হচ্ছে। আমরা একের পর এক যে সমস্ত খুন হচ্ছে, পুলিশ লকআপে মেরে ফেলছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ বিজেপি করার জন্য নাম করে মারছে, আমরা সেই সমস্ত অফিসারদের নাম লিখে রাখছি। তো এমনটা নয় যে কর্মীরাই শুধু মার খাচ্ছে, আমাদের নামেও তো 18-12 এরকম করে কেস আছে একটা কার্যকর্তাদের উপরে, দিলীপদার উপরেও তো শতাধিক উপরে কেস হয়ে গেছে। তো হ্যাঁ, সেঞ্চুরি এক প্রকারে বলতে পারেন। আমরা যতটুকু পারি কর্মীর উপর আঘাত লাগলে আমরা নিজেদের অন্তর থেকে বুঝতে পারি, ফিল করি যে না, আঘাতটা আমার গায়ে লেগেছে। মানে আমরা ভাবি যে একটা পরিবারেরই আমরা অংশ, যেটা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আলাদা। আমরা প্রতিবাদ প্রতিরোধ এতদিন করে এসেছি, কিন্তু প্রতিশোধের রাস্তা এখনও নিন। আমরা ওই প্রতিশোধে যদি আমরা রাজনীতি শুরু করি, তাহলে কিন্তু আমি বলে যাচ্ছি তৃণমূল কর্মীরা কিন্তু নিজের বাড়িতে থাকতে পারবে না। দেখুন, মানুষ কখন চিৎকার চেঁচামেচি করে, যখন নিজের ভারসাম্যটাকে হারিয়ে ফেলে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, তার জন্য আজকে তার মুখ থেকে নানা প্রকার কটূক্তি বেরাচ্ছে, মানুষকে তুই তুকারি করা হচ্ছে। এটা পশ্চিমবাংলার মানুষ দেখছে না, শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ এই নিউজটা দেখছে না, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। তারা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কোন দৃষ্টিতে দেখবেন? তাই তো আজকে যেখানে যাচ্ছি দিলীপ দাকে ফুলের, যারাই গাড়ি ভাঙত তারাই আজকে ফুলের দিয়ে, ফুল দিয়ে হয়তো বরণ করে নিচ্ছে। মানুষ বুঝতে পেরেছে না তাদের ভুল ছিল ওটা। যাকে নিয়ে আজকে ঢাকঢোল পিটিয়ে শহীদ দিবস পালন করেন শহীদ মিনারে 21 জুলাই, একবার ভাবুন তার ইতিহাসটা, কার কথাতে গুলি চলেছিল, তিনি এখন কোন জায়গায় আছেন। তবে সেখানে কালারিং করে একটা জিনিসকে বার্তা দেওয়া হয়েছিল কি, যে এরাই হচ্ছে বিজেপি, ওরাই গেছিল প্রোগ্রামে, লোকাল নেতৃত্ব থেকে এইভাবে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে তোমরা ওখানে যাও, কারা কারা সেই রঙে রাগিয়ে এসছে তাদেরকে মারে রাগিয়ে দাও। ওই জন্যই ওই স্প্রেটা করা হয়েছিল। কখনো দেখেছেন ভারতবর্ষের এত আন্দোলন হয়েছে কখনো কোনো কেমিক্যাল মিশ্রিত জল স্প্রে করা হচ্ছে? হয়নি না। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করবে, বিরোধীরা শাসক দলের প্রত্যেকটা পদক্ষেপকে সমালোচনা করবে, এটা শাসক দলে বিরোধীদের নিয়ম। কিন্তু তাই বলে প্রত্যেকটা মানুষকে রাগিয়ে দেওয়া হবে, অকাল হোলি খেলবেন আপনি মানুষকে নিয়ে, এটা হতে পারে না। নমস্কার, আনন্দ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আজ আবারও আমরা সঙ্গে পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি বিজেপির অরূপ দাস মহাশয়কে, যিনি একই সঙ্গে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। আবারও আপনাকে আনন্দ বাংলার স্টুডিওতে অনেক অনেক আপনাকেও নমস্কার, এবং আনন্দ বাংলার সমস্ত দর্শককে আমার নমস্কার। আগেরবার আমাদের আলোচনা খুব ইন্টারেস্টিং হয়েছিল, আশা করি আজকেও হবে, কারণ আপনিও খোলাখুলি কথা বলেন, আমরাও খোলাখুলি শুনতে ভালোবাসি। আপনার আরও একটা ডেজিগনেশন রয়েছে এই মুহূর্তে, আপনি রাজ্য কমিটির মেম্বার, অবশ্যই, অর্থাৎ আপনার উত্তরণ খুব দ্রুত গতিতে হচ্ছে, এভাবেই আপনি এগিয়ে চলুন। বাট এই মুহূর্তে রাজ্যে পরিস্থিতি মানে অত্যন্ত উত্তপ্ত, অন্তত আমাদের দৃষ্টিকোণ থেকে। একের পর এক মানে প্রতি মাসেই বোধ হয় আমরা যদি অ্যাভারেজ দেখি যে 2-4টে করে মানে রাজনৈতিক খুন হচ্ছে, যদিও সেগুলোকে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক খুনের তকমা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনার দলের বহু মানুষ লাস্ট 6 মাসে মারা গিয়েছেন। আমরা দেখেছি তারা, তাদের অধিকাংশই আত্মহত্যা করেছেন বলা হয়েছে, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন। হঠাৎ এত মানুষ আপনাদের আত্মহত্যা করছেন কেন? দেখুন, বর্তমানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই। বর্তমান এই সরকার মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। আজকে দিকে দিকে দেখুন বিভিন্ন জায়গায়
আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করা হচ্ছে, কখনো ঘর বাড়ি ভাঙা হচ্ছে, যারা তারপরেও বিজেপি ঝান্ডাটাকে ছাড়তে পারছে না তাদেরকে আমরা কখনো দেখছি গাছে ঝুলে দেওয়া হচ্ছে, পা মাটিতে লেগে আছে তবেও গাছে ঝুলছে, এটা কেন প্রশ্ন আসতেই পারে। এবার বিজেপি করার জন্য মানুষকে হত্যা করছে, আর মানুষের যাতে বিজেপির প্রতি মানুষের ভয় জন্ম নেয় তৃণমূলের প্রতি, ওই জন্য কী হচ্ছে না খাটিয়ে দেওয়া হচ্ছে, যে মানে ওটা মানুষকে বোঝানোই হচ্ছে যে আমরা বিজেপি করলে এইভাবে মেরে খাটিয়ে দেব। তো সেক্ষেত্রে প্রশাসনের উচিত সঠিক তদন্ত করা, প্রশাসক তার প্রশাসনের কাজ করবে। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় প্রশাসন নীরব দর্শক, তাদের হাতে পাওয়ার নেই, তারা চাইলেও কিছু করতে পারছে না, কেন এমন একটা সরকারের আমলে বসবাস করছি, এমন একটা রাজ্যে আমরা বসবাস করছি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে শুধুমাত্র মানুষের মধ্যে ভয় উৎপন্ন করার জন্য আমরা তো ভাবছি যে, কারো নাম নিচ্ছি না, যে বর্তমানে যাকে 500 কোটি টাকা দিয়ে আনা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কোথাও যেন প্রশ্ন হয় যে উনার নির্দেশে হচ্ছে না তো, যে মানুষের মধ্যে ভয় পায়দা করো যাতে বিজেপি করার, মানে বুঝতে পারছেন বলে ক্লিয়ার হয়ে নিয়েছি, আপনি কি প্রশান্ত কিশোরের কথা বলেছেন? দেখুন, আমি কারো ব্যক্তিগত নাম নিচ্ছি না, আমার আমার ব্যক্তিগত ধারণা এটা, যে হয়তো হতে পারে যে উনি গুরু হিসাবে এসছেন পশ্চিমবাংলায় প্রশাসনকে শিক্ষা দেওয়ার জন্য, তো যারা তার কাছে শিক্ষা নিচ্ছে হয়তো এই শিক্ষাই দিচ্ছেন যে মানুষের প্রতি একটা ভয় পায়দা করো বা ভয় উৎপন্ন করার জন্য মেরে খাটিয়ে দাও, আমার এটা ব্যক্তিগত মত। আপনাদের হাতে তো পাওয়ার আছে, মানে আপনারা এখন তো সেন্ট্রালে পাওয়ারে রয়েছেন, আপনারা মানে বিশাল পাওয়ার আপনাদের হাতে, তো আপনারা প্রোটেস্ট মানে এটা বন্ধ করতে পারছেন না? দেখুন, আজকে আমি রাস্তা দিয়ে আসছি, হঠাৎ করে আমাকে কেউ ধরে নিয়ে গিয়ে আমাকে মেরে খাটিয়ে দিল, এক্ষেত্রে লোকাল প্রশাসন বা রাজ্য সরকার দলমত নির্বিশেষে তদন্ত করা উচিত। যদি আমি যদি সঠিক রাস্তায় থাকি, আমার পুলিশ প্রশাসন আমার আইনের প্রতি যদি পূর্ণ আস্থা থাকে, আমি অবশ্যই বলবো যে পূর্ণ তদন্ত হোক, এই সমস্ত ঘটনা কারা করছে সেটা সবার সামনে আসুক, কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আর রাজ্য সরকারের, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে রাজ্যের কোনো ইন্টারনালি বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, এটা আমাদের সাংবিধানিক যে নিয়ম। তো নিশ্চয়ই যাদের আজকে আত্মবলিদান কম নয়, আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে বর্তমানে লোকসভা থেকে 2020 সালের শেষে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 120, 122, 125, 126, 127 প্রত্যেক দিন আমাদের কর্মীদেরকে মেরে খাটিয়ে দেওয়া হচ্ছে। এ কেন বিষয় হচ্ছে এই জায়গাটায় যে আমরা নিশ্চয়ই আমাদের সরকার এলে আমরা এই সমস্ত যে সমস্ত অফিসাররা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আমরা অবশ্যই তদন্ত করব, এমনটা নয় যে আমরা দেখেই ছেড়ে দেব। আমরা একের পর এক যে সমস্ত খুন হচ্ছে, পুলিশ লকআপে মেরে ফেলছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ বিজেপি করার জন্য নাম করে মারছে, আমরা সেই সমস্ত অফিসারদের নাম লিখে রাখছি, আমাদের সরকার এলে অবশ্যই তার তদন্ত হবে, এমনটা নয় যে আমরা সব কিছু ভুলে যাব। এর আগে আমরা 2011-র সময়ও দেখেছিলাম এইরকম একটা প্রেক্ষাপট, যে মানে পরিবর্তনের আগে আগে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের অত্যাচার হচ্ছে, মারা যাচ্ছে, তারপরেই আমরা দেখলাম একটা পালা বদলে, তো আবারও সেই একই রকম প্রেক্ষাপট, এটাকে কীভাবে দেখছেন, এটা কিসের ইঙ্গিত? একটা সময় আমরা দেখেছি যে বামপন্থা অর্থাৎ কমিউনিস্ট দৌড় করিয়ে করিয়ে মাত্র কংগ্রেসি এবং তৃণমূলকে, তো মানুষ এটাকে ভালো দৃষ্টিভঙ্গিতে নেয়নি, তার জন্য এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল কংগ্রেস সেই একই পন্থা অবলম্বন করেছে, আজকে বিজেপির কার্যকর্তাদেরকে দৌড় করিয়ে মারছে, আজকে বিজেপি কর্মীদের ঘর ভেঙে দাও, তাকে মিথ্যাকে সে ফাঁসিয়ে দাও, এই একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার বুঝে নিন 2021 সালে কী হতে চলেছে, মানুষই তারা এ বুঝিয়ে দেবে। একটা কথা বলুন তো, যে সাধারণ কর্মীরাই কেন মারা যায়, নেতারা কেন মারা যায় না? আচ্ছা, আপনার উপরে অ্যাটাক কবার হয়েছে? দেখুন, আমার উপরে একাধিকবার অ্যাটাক হয়েছে। কর্মী নেতা আমাদের দলের একটা গাছের যেমন, একটা গাছের যেমন পাতায় আঘাত লাগলে তার রন্ধ্রের মাধ্যমে পুরো গাছের মূল শিকড় পর্যন্ত পৌঁছে যায় তার অনুভূতি, আমরাও সেই অনুভূতি কিন্তু নিজেরা ফিল করি। তো কিছু ক্ষেত্রে কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, আমার গাড়ি ভাঙছে, দিলীপ দা রাজ্য সভাপতি আমাদের সকলের অভিভাবক, ওনার গাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের কাঁথিতেই গাড়ি ভাঙচুর হয়েছে, তো এমনটা নয় যে কর্মীরাই শুধু মার খাচ্ছে, আমাদের নামেও তো 18-12 এরকম করে কেস আছে একটা কার্যকর্তাদের উপরে, দিলীপদার উপরেও তো শতাধিক উপরে কেস হয়ে গেছে, তো সেঞ্চুরি করে ফেলেছে, হ্যাঁ সেঞ্চুরি এক প্রকারে বলতে পারেন। তো এক্ষেত্রে এমনটা নয় যে শুধুমাত্র আমাদের উপর কর্মীদের উপর আক্রমণ হবে, আমরা সব সময় আমরা যতটুকু পারি কর্মীর উপর আঘাত লাগলে আমরা নিজেদের অন্তর থেকে বুঝতে পারি, ফিল করি যে না, আঘাতটা আমার গায়ে লেগেছে,
কারণ আমরা ভাবি যে একটা পরিবারেরই আমরা অংশ, যেটা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আলাদা, যে আমাদের কাছে ওদের কাছে যেমন নিজের ব্যক্তি হচ্ছে আগে, আমাদের কাছে ব্যক্তি আগে নয়, আমাদের কাছে সবথেকে বড় হচ্ছে দেশ, তারপরে হচ্ছে পার্টি, তারপরে ব্যক্তি। তো স্বাভাবিকভাবে দেশকে আমরা অখণ্ড চাই, আর ব্যক্তি হিসাবে আমরা কার্যকর্তা কর্মী সমর্থক সবাইকে নিয়ে একটা পরিবারের যেভাবে সমস্ত সদস্যরা একভাবে থাকতে চায় আমরা সেইভাবেই থাকতে চাই। আপনি বললেন আপনার অ্যাটাক হয়েছিল অনেকবার, কী ধরনের অ্যাটাক যেটা একটু যদি বলেন? দেখুন, কখনো গাড়ি আসছে, গাড়ি দাঁড় করিয়ে কখনো আমার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, কখনো কোথাও যাওয়া হচ্ছে সেখানে আমার কর্মীরা সামনে বাইক নিয়ে যাচ্ছে, তাদের উপর আক্রমণ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই নেতা এলে এখানে আক্রমণ করা হবে, একাধিক আক্রমণ, কখনো ইট ছোড়া হচ্ছে, কখনো লাঠি ছোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, এভাবে নানা প্রকারের পাল্টা প্রতি আক্রমণ করেননি আপনারা? দেখুন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির যদি কথা আমি তুলে ধরি এখানে, যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। আমরা প্রতিবাদ প্রতিরোধ এতদিন করে এসেছি কিন্তু প্রতিশোধের রাস্তা এখনও নিইনি। আমরা ওই প্রতিশোধে যদি আমরা রাজনীতি শুরু করি তাহলে কিন্তু আমি বলে যাচ্ছি তৃণমূল কর্মীরা কিন্তু নিজের বাড়িতে থাকতে পারবে না, কিন্তু আমরা চাই না। পশ্চিমবাংলায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মধ্যে সৌভ্রাতৃত্ববোধ যাকে জাগ্রত থাকে, সেই ভ্রাতৃত্ববোধের মধ্যে যাতে আমাদের রাজনীতি করতে পারি আমরা সেটাতেই বিশ্বাসী। আমরা প্রতিশোধের রাস্তায় যাইনি কখন, আর আমরা যদি শুরু করি প্রতিশোধ, তৃণমূল কর্মীরা তার বাড়িতে থাকতে পারবে না, মানুষের তাকে ঘর ছাড়া করিয়ে দিবে, কারণ এতটা মানুষের মধ্যে সেই মানে রাগের সঞ্চার ঘটেছে। আপনার জেলা সভাপতি তিনি বলেছিলেন সবাইকে যে সঙ্গে কাঁচা মাছ রাখতে, আজকে যে এতটা পাওয়া ছিলেন সঙ্গে কি কাঁচা মাছ রেখেছেন? দেখুন, কাঁচা মাছ গাড়িতে রাখার মতন দরকার নেই, কেননা বর্তমান পরিস্থিতিতে সেই জায়গাটায় আর ভারতীয় জনতা পার্টি নেই। এখন তৃণমূল লোকেরা কোথায় লুকাবো সেই জায়গা খুঁজছে। সত্যি কি তাই? আমি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বলছি যে বর্তমানে পরিস্থিতিটা তৃণমূল লোকেরাই ভাবছে, তৃণমূলের কর্মীরাই ভাবছে যে আমরা কোথায় থাকবো সেই জায়গাটায়। আমি যদি সভা সমিতির সঙ্গে কম্পেয়ার করি তাহলে সে কথা তো বলছে না, কারণ আমরা গতকালই দেখলাম যে মুখ্যমন্ত্রীর সভায় উপছে পড়া ভিড়, তার মানে মানুষ তো এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছে। দেখুন, 2011 সালে ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হয়েছিল, সেখানেও দেখেছিলাম যে উপচে পড়া ভিড়, মানুষেরা সেই সভাস্থল থেকে ফিরে এসে বলেছিল যে বামপন্থায় কখনো মুছে ফেলা যায় না, মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে যে কীভাবে মুছে দেওয়া যায়। এমনটা নয় যে মানুষ হয়ে গেছে মানে প্রচুর সমর্থক এসে গেছে, কারণ ওখানে যে সভাটা হয়েছে পাঁচটা জেলা নিয়ে একটা সভা হয়েছে। এবার সেই জায়গাটা দাঁড়িয়ে উপচে পড়া ভিড় মানুষকে এখন বর্তমান তৃণমূল সরকার যেভাবে এখনও পর্যন্ত মন থেকে হয়তো বিজেপি কিন্তু কোনো না কোনো স্কিম কিছুটা টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানুষেরা ফিরে এসে বলছে যে দাদা আমাদের উপায় নেই, যেতে হবে, নাহলে আমরা বাড়িতে থাকতে পারবো না, যেটুকু আগে বলছিলাম বাড়িতে থাকতে পারবো না, রাত্রে এসে আমাদের উপর আক্রমণ করবে যে কেন আজকে সভাতে তুমি গেলে না। তো এমনটা নয় যে উপচে পড়া ভিড় এমনটা ছিল না, আমার যেটুকু দেখা এমনটা নয় যে খুবই বিশাল একটা দেখা, মানে আপনি কি সভায় উপস্থিত ছিলেন? না, সভা নয়, আমি যেটুকু টেলিভিশনের মাধ্যমে দেখতে পেয়েছি। টেলিভিশনে দেখুন, আমি যেহেতু ওই জেলারই অবজারভার, স্বাভাবিকভাবে আমাদের রিপোর্ট আমাদের কাছে আসে, তো আমি সেখানে যেটুকু দেখলাম যে যেটুকু সংবাদ মাধ্যম বলছে যে উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড় কোনটা বলে? ওটা মোদিজির জনসভা গেলে, পাশেই তো মোদিজির জনসভা বলে হয়েছিল, ওটাকে বলে উপচে পড়া ভিড়, কিন্তু ওনার যে সভাটা ছিল তেমন যে উপচে পড়া ভিড় বিষয়টা কিন্তু ছিল না। আপনাদের মানে ইন্টারনাল রিপোর্ট কি বলছে, কত মানুষ হয়েছিল মুখ্যমন্ত্রীর সভায়? দেখুন, আমাদের ইন্টারনালি যে রিপোর্ট বলছে সেই রিপোর্টের মারফতে আমরা কতটা মানুষ হয়েছে সেটা আমি বলছি না এখন, কেননা যে যার একটা বিষয় থাকে। তো আপনি যেটা বলেন উপচে পড়া ভিড়, তত পরিমাণ মানুষ কিন্তু ছিল না। আচ্ছা, কালকে আমরা এই সভা চলাকালীন দেখলাম যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে গেলেন, এবং তারপরে আবারও দীর্ঘদিন বাদে দেখলাম যে উনি বেলাগাম হয়ে গেলেন, তো এই প্রসঙ্গে কী বলবেন? দেখুন, মানুষ কখন চিৎকার চেঁচামেচি করে? যখন নিজের ভারসাম্যটাকে হারিয়ে ফেলে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তার জন্য আজকে তার মুখ থেকে নানা প্রকার কটুক্তি বেরাচ্ছে, মানুষকে তুই তুকারি করা হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা তার একটা ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত সম্মানবোধ থাকে, সে যেই রাজনৈতিক দল হোক, কিন্তু এইভাবে ডিরেক্টলি তোকে দিব কেন, তোকে হিসাব দেব কেন,
এটা একটা মানে কি বলবো, এক প্রকার মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হলে যে সিচুয়েশন ক্রিয়েট হয় ওই সিচুয়েশন আমরা দেখলাম। আর এই ঝগড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলে তো ঝগড়াই হচ্ছে, ঝগড়া ঠিকই আছে, কিন্তু সভা, একটা মানুষের সভা কিসের ইঙ্গিত? মানুষ সভা করে কেন ওটা ভাবার দরকার আছে, যে আমার সরকারের কিছু আমি কি করেছি এতগুলো দিনে আমি সেটা ব্যক্ত করব, আর যদি বিরোধীরা কোনো খারাপ কাজ করে থাকে সেটাকে আমি উল্লেখ করব ওখানে, এটাই হয় জনসভার মূল লক্ষ্য। কিন্তু এখানে আমরা দেখছি যে তুই তোকে দিব কেন, তোকে এ করবো কেন, এটা পশ্চিমবাংলার মানুষ দেখছে না, শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ এই নিউজটা দেখছে না, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। তারা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কোন দৃষ্টিতে দেখবেন, এটা একবার ভাবা দরকার আছে। এটা শুধু উনার লজ্জা নয়, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের লজ্জা যে আমাদের মুখ্যমন্ত্রী এইভাবে অ্যাটিচিউড দেখাচ্ছেন স্টেজের উপর দাঁড়িয়ে। এটা আমরা কখনো কামনা করিনি, যেটা দেখিয়েছেন এটা খুব অত্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গিতে খুব একটা পজিটিভ দিক তিনি দেখাতে পারেনি। আর বলছেন উনার এই কথা বলা কথার ভঙ্গিমা, উনি তো অনেক সময় বলেছেন কেউ প্রশ্ন করলে তাকে মাওবাদী আখ্যা দিয়ে দিয়েছেন সভাস্থলে, কখনো তিনি বলেছেন তিনি কেউ জয় শ্রীরাম বললে তাকে বলে দেন গেরুয়া বাহিনী, গেরুয়া সন্ত্রাস বাহিনী বলেছেন। তো ওনার কাছ থেকে এর থেকে বেশি মানে এটা যেটা হয়েছে যে ওনার কাছ থেকে সেটা আমরা আশাই করেছিলাম, কিন্তু এতটা সভাস্থলে দাঁড়িয়ে কাউকে তুতরিকারি করা এটা মেনে নেওয়া যাচ্ছে না। এই যে উনি তুই বলে সম্বোধন করছিলেন, অ্যাকচুয়ালি উনি তুই বলতে কাকে বোঝাচ্ছে? দেখুন বিধানসভা নির্বাচনের সময় তিনি বলেছিলেন তুই কে হরিদাস পাল, তুই তুইটাকে বলছি আমি পশ্চিমবাংলায় এলে কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেবো থানায়। তোরা আমাদের মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যে উত্তরটা দিয়েছেন, তিনি কিন্তু তুইতাকারী বা আমি রাজ্যে আছি আমি তোকে তুলে নিয়ে যাব, তোকে অমুক করবো তমুক করবো, এগুলো কিন্তু বলেননি। তিনি বলেছেন তিনি সবসময় দিদি বলে সম্বোধন করেছেন, তিনি বলেছেন যে ভাই তুমি যদি আমাকে জেলে ঢোকাও তার জন্য তোমাকে টেন্ডার নিতে হবে, সেখানেও তোমার কর্মীরা নিচুতলার লেভেল থেকে উপরতলার লেভেলের মানুষ পর্যন্ত কারমানি খাবে। আর জানেনি উনি যেহেতু রামকৃষ্ণ মিশনেরই চ্যান্সেলর ছিলেন আছেন, তো ওনার বাংলার প্রতি খুব বাংলা ভাষার প্রতি ওনার সহানুভূতি কিংবা বাংলা ভাষার প্রতি ওনার যে টান এখনও আছে। তিনি বলেছেন যে আমাকে যদি জেলে রাখা যায় তাহলে দিদি ভালোই করবেন, আমি তাহলে বাংলা ভাষাটাও শিখে যাব। তো তার মানে বুঝতে পারছেন যে উনি কাকে ইঙ্গিত করছেন বা পরিপ্রেক্ষিতে তিনি কে উত্তর দিয়েছে, এখানেই পরিষ্কার একদমই। আচ্ছা আমরা আরেকটা পরিবর্তন দেখলাম, আমরা কয়েকদিন আগে এই আপনার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি যেটা এসেছিলেন, তো দিলীপবাবু যখনই কোথাও যান তখনই আমরা এই অপেক্ষায় থাকি যে এই বুঝি আবার সেই খবরটা এলো যে দিলীপবাবু আক্রান্ত, দিলীপবাবুর গাড়ি ভাঙচুর করা হলো, মানে আগে এটা রুটিন হয়ে গিয়েছিল, তো এবারে দেখলাম সেই ছবিটা দেখা গেল না। তো এই যে পরিবর্তনটা এটা দেখুন, আগে দিলীপদার উপর আক্রমণ হয়েছে, একাধিকবার আক্রমণ হয়েছে, আপনি প্রায় প্রত্যেকটা জেলাই বলতে গেলে প্রায় রেকর্ড করে ফেলেছেন একটা আক্রান্ত হওয়ার, হ্যাঁ গাড়ি ভাঙচুর। তো মানুষকে ভুল বুঝিয়ে বলা হতো যে গাড়ি ভাঙতে, মানুষেরা কিন্তু স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের উপর আক্রমণ করবো, দিলীপ ঘোষের গাড়ি ভাঙবো এই মানসিকতা নিয়ে কিন্তু যেত না। কিছু নেতা তাকে প্রলোভন দেখাতো, এটা করতে হবে তোমাকে, এটা করা উচিত, এইভাবে প্রলোভন দেখাতো, মানুষ পরপর সজাগ হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে না ওই কাজটা ভুল ছিল আমাদের, তাই তো আজকে যেখানে যাচ্ছি দিলীপ দাকে ফুলের, যারাই গাড়ি ভাঙতো তারাই আজকে ফুলের দিয়ে ফুল দিয়ে হয়তো বরণ করে নিচ্ছে, মানুষ বুঝতে পেরেছে না তাদের ভুল ছিল ওটা, একমাত্র তাদের কথা একমাত্র বিজেপি সরকার ভাবতে পারে। বিজেপির প্রতি ভালোবাসা মানুষের জাগ্রত হয়েছে, তার জন্য গাড়ি ভাঙচুরও বন্ধ হয়ে গেছে, এবার দেখুন পরবর্তী সময় কী হয়। আপনি তো দিলীপবাবুর যথেষ্ট ঘনিষ্ঠ কাছাকাছি থাকেন, একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে, দিলীপবাবুর গাড়ি যখন উনি ইন্স্যুরেন্স করাতে যান এরকম হয়েছে কোনো কোম্পানি বলেছে ইন্স্যুরেন্স করবো না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ ওনাকে ইন্স্যুরেন্স করা মানেই তো ছ মাসের মধ্যে ক্লেম দিতে হবে। বিষয়টা হচ্ছে তেমনটা নয় যে ইন্স্যুরেন্স ক্লেম, মানে আমার যেটা মনে হয় দিলীপদাকে কাঁচ বডি সব রেডি করে রাখতে হয়, কেননা একটা সময় ট্রেন্ড ছিল যে আজকে আক্রমণ হয়েছে আবার কালকে বেরিয়েছেন, কালকে গাড়ি ভেঙেছে, মানে এমন পরিস্থিতিটা, কিন্তু সেই পরিস্থিতি আর নেই, মানুষ এখন তো তৃণমূল নেতাদেরকে খুঁজছে, তৃণমূল নেতারা তো বিভিন্ন জায়গায় নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছে। যেমন দুটো একটা উদাহরণ আছে গণতান্ত্রিক অধিকার ও করতেই পারে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু মানুষের কৈফত দিতে হবে তো।
মানুষের কৈফত দেওয়ার মতো হিম্মত দরকার হয়। সো মানুষের কৈফত না দিতে পেরে বাড়িতে বসে থাকা যায়? মানুষ তো ঘেরাও করে দেবে, আমরা তো দেখলাম কাঁথিতেও হয়েছে, বাড়ি ঘেরাও করেছে মানুষ। তো মানুষের এই প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে আজকে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে কিংবা অন্য জায়গায় বাড়ি বানানোর পরিকল্পনা করতে হচ্ছে। একদমই, আমরা গতকালই দেখলাম যে আপনাদের উত্তরবঙ্গের যে ঘটনা, যেখানে একটা সামান্য একটা আপনাদের কর্মসূচি ছিল এবং সেখানে গুলি চলল, যদিও সেই গুলি কোথায় কীভাবে চললো জানি না, কিন্তু আপনাদের কর্মী মারা গেল। তো কীভাবে ঘটলো ঘটনা, মানে আপনারা একজন, আপনাদের কাছে কী রিপোর্ট আছে? যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনারাই নাকি মেরে দিয়েছেন, মেরে দিয়ে আপনারা ফুটেজ খাবার বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। দেখুন, একটা ঘটনা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের প্রথমেই শুরুয়াত হয়েছিল কিন্তু নন্দীগ্রাম থেকে। আমরা সেই সময় দেখেছিলাম যে পুলিশ লুঙ্গি পরে, কখনো চটি পরে, সাধারণ পুলিশদের কর্মীদের উপরে, যারা বিক্ষিপ্ত যারা কৃষকরা ছিল তাদের উপরে চড়া হয়েছিল, সেক্ষেত্রেও বডি পড়েছে। আমরা দেখেছিলাম এগরাতে তপন ঘোষ শুকুর আলীর গাড়ি থেকে একাধিক বডি বেরিয়েছে। তার মানে কি পুলিশ মারেনি? কারা মেরেছিল সেটা আমি যদি সেই প্রশ্নটা এই ক্ষেত্রেও ব্যক্ত করি, কারা মারলো? আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মারবো, তাহলে তৎকালীন সময় কারা মেরেছিল? তখন বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মেরেছে, আজকে কেন তিনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বলছেন এটা আমাদের দলের কর্মীরা? দেখুন, আজকে তিনি আজকে যে মন্ত্রিসভা গঠন করেছেন, যাকে নিয়ে আজকে ঢাকঢোল পিটিয়ে শহীদ দিবস পালন করেন শহীদ মিনারে 21 জুলাই, একবার ভাবুন তার ইতিহাসটা, কার কথাতে গুলি চলেছিল, তিনি এখন কোন জায়গায় আছেন? যে আর নেতৃত্বে গুলি চলেছিল তিনি তার এখন ক্যাবিনেটের মিনিস্টার আছেন। তো স্বাভাবিকভাবে এইটা, এই নোংরা রাজনীতি বিজেপি করে না। পুলিশকে দিয়ে কি বলবো, যে সেলগুলো ফাটিয়েছে, আমরা ফরেন্সিক রিপোর্টের জন্য আপিল করেছি, আমাদের রাজ্যের নেতৃত্বরা আপিল করেছেন, সেখানে কর্মীদেরকে দম বন্ধ করে মারার প্ল্যানিং নেওয়া হয়েছিল। আমি নিজে যখন নবান্ন অভিযানে ছিলাম, সেখানে বেগুনি কালারের রং স্প্রে করা হয়েছিল। কী রং ছিল সেটাতে? আমার যখন গায়ে পড়ে আমার মাথা চুল উঠে গেছিলো, আমার গায়ে অ্যালার্জি তৈরি হয়েছিল, আমরা ফরেন্সিক রিপোর্টের জন্য সেই এটাকে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। কেন বেগুনি রংটা কেন না, সেটা তো অবশ্যই সময় সাপেক্ষ সময়ের বিষয় রয়েছে। তবে সেখানে কালারিং করে একটা জিনিসকে বার্তা দেওয়া হয়েছিল কি, যে এরাই হচ্ছে বিজেপি, ওরাই গেছিলো প্রোগ্রামে, লোকাল নেতৃত্ব থেকে এইভাবে ইনফরমেশান দেওয়া হয়েছিল যে তোমরা ওখানে যাও, কারা কারা সেই রঙে রাগিয়ে এসছে তাদেরকে মারে রাগিয়ে দাও, ওই জন্যই ওই স্প্রেটা করা হয়েছিল। কখনো দেখেছেন ভারতবর্ষের এত আন্দোলন হয়েছে কখনো কোনো কেমিক্যাল মিশ্রিত জল স্প্রে করা হচ্ছে? হয়নি না। দেখুন, সবসময় বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করবে, বিরোধীরা শাসক দলের প্রত্যেকটা পদক্ষেপকে সমালোচনা করবে, এটা শাসক দলের বিরোধীদের নিয়ম। কিন্তু তাই বলে প্রত্যেকটা মানুষকে রাগিয়ে দেওয়া হবে, অকাল হোলি খেলবেন আপনি মানুষকে নিয়ে, এটা হতে পারে না। অকাল হোলি তো বোধহয় রাজ্যে শুরুই হয়ে গেছে, মানে আমরা দেখলাম যে বিহারে নির্বাচন হলো, একটা ডেট পদ্ধতির ব্যাপারে একটা মানে বোমাবাজিও আমরা শুনিনি যে বোমাবাজি হয়েছে, আর এখানে 6 মাস আগে থেকেই চলছে মৃত্যু মিছিল। তো তাই এটাকে তো কি বলবেন আপনি, অকাল হোলি? ওটা বিহার আর এটা পশ্চিমবঙ্গ, দুটাই পার্থক্য। এক সময় বলা হতো যে ভারতবর্ষের সব থেকে খারাপ রাজ্য হচ্ছে বিহার, আজকে সেই বিহার কিন্তু দেখিয়ে দিল একটা ইলেকশন করে। সামনে বাংলার ইলেকশন আসছে, বাংলার ইলেকশন কেমন হবে সেটা মানুষ, এর আগে মানুষের অভিজ্ঞতা রয়েছে, তবে আমরা আশা করবো এবার অন্তত সেই ছবি যেন দেখতে না হয়। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবে।